চতুর্থ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের ইতিহাস, সেটা কি করেছিলাম, রিডিং পড়েছিলাম, তাই না? এবং কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের ইতিহাস সেটার কি করব, প্রশ্নের যে উত্তরগুলো আছে, কোশ্চেন আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি কি করেছি, যতগুলো আমাদের প্রশ্ন আছে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলে প্রশ্নগুলো লিখে লিখে দিয়েছি আমি। একটা একটা করে আমরা আজকে প্রশ্নগুলো আলোচনা করব। প্রশ্নগুলো কি সেটা আগে একটু দেখে নিই। বাংলার প্রাচীন যুগের একজন রাজার কে লেখো, একজন রাজার নাম লেখো। বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লিখতে বলেছে। কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখো। কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়? মধ্যযুগে বাংলার ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। এখানে আমাদের কয়টা প্রশ্ন আছে, আমাদের ছয়টা প্রশ্ন আছে। এখন আমরা কি করব, আমরা এক এক করে করে আমাদের প্রশ্নগুলো একটু আলোচনা করব। ফার্স্টে আসি বাংলার প্রাচীন যুগের কি, প্রাচীন যুগের একজন রাজার নাম লিখব। তাহলে আমরা কি বলতে পারি, বাংলার একেবারে প্রাচীন যুগের একজন রাজার নাম কি? বাংলার প্রাচীন যুগের একজন রাজা হলেন রাজা শশাঙ্ক। আমরা কি লিখব, লিখব রাজা শশাঙ্কের নাম লিখব, রাজা শশাঙ্ক। কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? তাহলে আমরা কি লিখতে পারি, ১২০৪ খ্রিস্টাব্দে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় কি হয়, মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। আবারও বলছি, ১২০৪ খ্রিস্টাব্দে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তিন নম্বর প্রশ্ন, বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখো। মধ্যযুগের শাসক কে ছিলেন? বাংলার মধ্যযুগের একজন শাসক হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়? তাহলে আমাদের চার নম্বরটার প্রশ্নের উত্তরটা আমরা একটু আরেকবার বলি। কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়? চতুর্দশ শতাব্দী থেকে কি হয়, বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়। চতুর্দশ শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা কি হয়, সাহিত্য চর্চা বিকশিত হয়। মধ্যযুগে বাংলার, পাঁচ নম্বরটা দেখো, মধ্যযুগে বাংলার ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। তাহলে মধ্যযুগে বাংলার যে ধর্মীয় আচার আচরণ কেমন ছিল? মধ্যযুগে বাংলার হিন্দু, মুসলমান, তারপরে কি, এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ কি করত, মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। তখন কি হতো, তখন মুসলমান, তারপরে যে সুফি সাধক যারা আছেন, সুফি সাধক ও শাসকদের কি করত, দৃষ্টিভঙ্গি, এবং বৈষ্ণব যারা ছিল, হ্যাঁ, বৈষ্ণব আন্দোলন বাংলায় এক উদার ধর্মীয় পরিবেশের কি করত, সৃষ্টি করত। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করত। এ সময় অনেক হিন্দু উচ্চ রাজপদে কি করতেন, কাজ করতেন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ছিল কি, ঈদুল ফিতর, আর কি ছিল, ঈদুল আজহা। এছাড়াও কি ছিল, ঈদে মিলাদুন নবী ও বাইত ও কি ছিল, লাইলাতুল বরাত পালিত হতো। এ সময় হিন্দু সম্প্রদায় যারা ছিল, হিন্দু সম্প্রদায়ের নানা ধরনের পূজা পার্বণ কি হতো, জাঁকজমকের সাথে পালন করা হতো বা তারা পালন করতেন। আর বৌদ্ধরা পালন করতেন কি, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে ৬ নম্বরের যে কোশ্চেনটা আছে, দেখো, মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। তোমাদের ৫ আর ৬ নম্বর কিন্তু কি, বড় প্রশ্ন, ঠিক আছে? এটার সাথে কি, এর আগেও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম না যে এখানে কি থাকতে পারে, লেজ লাগানো কিছু প্রশ্ন থাকতে পারে, একটার সাথে আরেকটা লেজ লাগানো কিছু প্রশ্ন থাকতে পারে। মধ্যযুগে বাংলার
ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। মধ্যযুগে কি ছিল? মধ্যযুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় কি ছিল? অনেক বেশি প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় কি ছিল? বেশি ছিল। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো কি কি? চাল, চিনি, আদা, হলুদ, তারপরে মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে কি চট্টগ্রাম সুপরিচিত ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের যে 6 নম্বরে যে প্রশ্নটা আছে সেটার উত্তর। এখানে তোমাদের প্রশ্নগুলো কি ধরনের থাকতে পারে, যেমন ধরো বললো যে সেন বংশের চতুর্থ রাজা কে ছিলেন, তারপরে এ বংশের সময়ে বাংলার কিরূপ রাজত্ব ছিল, সেন বংশের চতুর্থ রাজা সম্পর্কে 4টি তথ্য লিখো। হ্যাঁ, এ ধরনের করে কি থাকতে পারে, তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে। চলো আজকে আমরা কিছু কি করব, আমরা কিছু শূন্যস্থান পূরণ করি।
দেখো এটা একটু তুলে নাও, আমি একটু পড়িয়ে দিচ্ছি। সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী কে ছিলেন? রাজা ছিলেন রাজা গোপাল পাল, রাজবংশের প্রতিষ্ঠাতা। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলার রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন একজন সুপণ্ডিত কবি। প্রাচীন যুগে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল কি? মূল ভিত্তি ছিল গ্রাম। সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন রাজা গোপাল পাল, রাজবংশের প্রতিষ্ঠাতা। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলার রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। প্রাচীন যুগে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম।
কৃষিকাজ ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। বাংলার বড় বড় অঞ্চলের জমিদাররা বারো ভূঁইয়া নামে পরিচিত। শায়েস্তা খানের সময় চাল খুব সস্তা ছিল। মধ্যযুগে বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। বোর্ডটা একটু দেখো ভালো করে। কৃষিকাজ ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। বাংলার বড় বড় অঞ্চলের জমিদাররা বারো ভূঁইয়া নামে পরিচিত। শায়েস্তা খানের সময় চাল খুব সস্তা ছিল। মধ্যযুগে বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম কি ছিল? সুপরিচিত ছিল। তাহলে কি করব আমরা? আমরা আমাদের পড়া আজকে এটাই, শুনেছেন পূরণ, ঠিক আছে? আর কি, আর ছয়টা কোশ্চেন আলোচনা করেছি, আজকে আমরা এতটুকুই পড়ব। এই অধ্যায়টা আমাদের মোটামুটি এতটুকু পড়লেই হবে। আমরা নেক্সট ক্লাসে আরেকটা নতুন একটা অধ্যায় আমরা পড়ব, ঠিক আছে? তাহলে আজকে আমি বিদায় নিব। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।